এটা থংস্কার সরকারৰ বিলুপ্ত কৰা হ'ব 8000 শিক্ষকৰ পদ বিত্তীয় শৃংখলা অটুট ৰখাৰ বাবে সরকারৰ সিদ্ধান্ত শিক্ষক সমাজে শিক্ষাখণ্ডৰ সমস্যাসমূহ সমাধানৰ দাবীত আন্দোলন কাৰ্যসূচী কৰি অহাৰ সময়তেই শিক্ষা বিভাগে লৈছে আন এক গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত অতিরিক্ত 8000 পদর বিলুপ্তি ঘটুয়ার সিদ্ধান্ত লৈছে শিক্ষা বিভাগে আমি যদিও ভেকেন্ট তার একাউন্ট লিস্টে আমি অ্যাডভার্টাইজমেন্ট করা নাই কারণ তার শিক্ষক আছে কনটেক্সুয়াল টিচার তার এগেইনস্টে আছে কিন্তু ইয়াত আমার একটা ফিনান্সিয়াল ডিসিপ্লিন যাতে নন ডুপ্লিসিটি নহয় অসম সরকারের বাজেট দুজনত যাতে দরমা ওলাই না যায় তার কারণে এতিয়া সরকারে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এই 8000 পোস্ট আমি শিক্ষা মন্ত্রীগৰাকীৰ ভাষ্য অনুসৰি বিত্তীয় শৃংখলা অটুট ৰখাৰ স্বাৰ্থত লোৱা হৈছে এই সিদ্ধান্ত ইয়াৰ পূৰ্বে নিযুক্তি দিয়া হৈছে 11,206 গৰাকী ঠিকাভিত্তিক শিক্ষকক এই কনটেক্সুৱেল টিচাৰখিনি এগেইনষ্ট কি পোষ্টৰ বুলি কৰিব আছে তো ফাইনেন্সত যাতে কোনো ধৰণৰ ডুপ্লিচিটি নহয় আমাৰ যাতে এটা মানে ডিচিপ্লিন থাকে সেই ডিচিপ্লিনৰ কাৰণেহে এই পোষ্টখিনি আমি এবলিছ কৰিছোঁ আমাৰ শিক্ষকৰ পোষ্ট যদি আমাৰ কম হৈ যায় পোষ্টটো আমাৰ নিৰ্ভৰ কৰিব যে আমাৰ এনৰোলমেণ্ট কিমান বিদ্যালয়ত অদূৰ ভৱিষ্যতে যদি এনৰোলমেণ্ট বাঢ়ি যায় আমি পোষ্ট ক্ৰিয়েট কৰিম অৱশ্যে শিক্ষামন্ত্ৰীগৰাকীয়ে কয় যে প্ৰয়োজনত পুনৰ সৃষ্টি কৰা হ'ব এই পদসমূহ আনহাতে ঠিকাভিত্তিক শিক্ষকৰ পদসমূহ 60 বছৰ বয়সলৈকে প্ৰায় নিয়মীয়াকৰণ কৰা হৈছে বুলিও মন্তব্য আগবঢ়ায় পেগুৱে অবশ্যে এই 8000 পদ বিলুপ্তির সিদ্ধান্তর পাছতেই রাজ্যত কেনে প্রতিক্রিয়ার সৃষ্টি হয় হেয়া হব লক্ষণীয় হিমাংশু সহরিয়ার সহযোগত ব্যুরো রিপোর্ট অসম লাইভ 24